এই সময়ে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো আমরা মোটামুটি সুস্থ আছি, আমি আশা করি আমার দর্শকরাও সুস্থ থাকবেন। আসলে করোনা যেটা আমাদের এখানে যেরকম পিক হয়, অর্থাৎ পর্বতের চূড়া, সেরকম চূড়া হয়নি। এখন যেটা আছে প্ল্যাটিউ ফেজে আছে, এটাই হচ্ছে চূড়ান্ত। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যেটা বললেন যে 30-40 জন মারা যায় এবং শনাক্ত হচ্ছে 2000, 2500, 3000, এরকমই আমরা এই প্ল্যাটিউ থেকে, পিক প্ল্যাটিউ থেকে নিচে নেমে আসতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। এর নানাবিধ কারণ আছে। সবচেয়ে যেটা আমাদের মানুষের মধ্যে প্রথম দিকে যেরকম ভয় শঙ্কা ছিল, সেটা অনেকটাই চলে গেছে। ফলে এখন স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার করা, এটা অনেকটাই কম শিথিল। আর মাঝখানে যে আমাদের ঈদ গেল, সেই ঈদের যে মেলামেশা, সেটা একটা কারণ। কিন্তু একটা এই কয়েক মাসের অভিজ্ঞতা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এটা চট করে যাবে না, এটা থাকবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব এটাকে আমরা নিচে নামিয়ে আনতে পারি। এটা কিন্তু এখন আমরা বুঝে গেছি যে আমাদের উপরই নির্ভর করে, আমাদের অভ্যাস, আমাদের আচরণ। অর্থাৎ আমরা যদি খুব সাবধান হই, সচেতন হই, সব বিধি মেনে চলি, তাহলে এটা কমবে। আবার যদি আমরা বেপরোয়া হয়ে যাই, কোনো নিয়ম কানুন না মানি, তাহলে কিন্তু এটা বেড়ে যাবে। এটাকে বলা হয় ফল অ্যান্ড রাইজ, অথবা রাইজ অ্যান্ড ফল ফেনোমেনা। এবং এই ফেনোমেনাটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না ভ্যাকসিন আমরা আমাদের শরীরে পুশ করতে পারবো। আশার কথা হচ্ছে দিগন্তে ভ্যাকসিনের রেখা দেখা যাচ্ছে। আমরা আশাবাদী বাংলাদেশেও ভ্যাকসিন আসবে। কিন্তু ভ্যাকসিন আসার আগে আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলি আমাদের ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে অবশ্যই পালন করতে হবে। পরিবারকে বাঁচাতে হলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এর কোনো বিকল্প নেই। আর আমাদের যে টেস্ট সরকারি ভাবে, এই টেস্টের সংখ্যা বাড়াতে হবে। আগে যে আরটিপিসিআর করা হতো, শুধুমাত্র তার উপর নির্ভর করে চললে হবে না। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং অ্যান্টিবডি টেস্ট, এগুলিও আমাদেরকে খুব দ্রুত নিয়ে আসতে হবে। এবং যত বেশি আমরা টেস্ট করতে পারবো, তত বেশি আমরা পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, কোথায় আছে, সেই সম্পর্কে খুব ভালো। এই টেস্ট হচ্ছে আমাদের কম্পাসের মতো, আমাদেরকে পথ দেখাবে আমরা কোন দিকে যাব, কি করব, কি প্ল্যানিং হবে। সুতরাং টেস্টের সংখ্যা বাড়াতে হবে, পাশাপাশি নাগরিক হিসেবে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জি, একদমই তাই ডাক্তার শামীম আহমেদ। স্বাস্থ্যবিধি মেনে চলবার আসলেও এখন আর কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে একজন দর্শক সংযুক্ত রয়েছেন, দর্শকের প্রশ্নটি জেনে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। নাম মোহাম্মদ মুখলেসুর রহমান, কাশিয়ানী গোপালগঞ্জ থেকে বলছিলাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন ঘুমায় থাকি বা বসে থাকি 6-8-10 মিনিট, তারপরে যখন মাটিতে পা দেই, তখন পা দিয়ে চলাফেরা করতে যাই, তখন পায়ের পাতা আর গোটালি ব্যথা করে বেশ কিছু দিন যাবতেই। আচ্ছা দর্শক, আপনি বলছেন যে ঘুম থেকে ওঠার পরে আপনি যখন মাটিতে পা রাখেন, আপনার পায়ের পাতা ব্যথা করে, তাই তো? পায়ের পাতা এবং পায়ের পাতার উপরে গোটালি আর গোটালি। আচ্ছা, না ডাক্তার শামীম আহমেদ কি বলবেন দর্শককে? ধন্যবাদ। ওনার আসলে অনেকগুলি প্রশ্ন আমার করার আছে, যে ওনার বয়স কত, ওনার ডায়াবেটিস আছে কিনা, উনি ধূমপান করে কিনা এবং জয়েন্টে পেইন করে কিনা। দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে, তাদের অনেক সময় পায়ের পাতা ব্যথা জ্বালাপোড়া করে, আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। অনেক সময় দেখা যায় যদি রক্তনালী ঘুমের সময় বা শোয়ার সময় রক্তনালীতে এবড়ো থেবড়ো হয়ে যদি কেউ শুয়ে পড়ে, তাহলে দেখা যায় যে যদি রক্ত সঞ্চালন ঠিক মতো না হয়, তাহলে পা ঝিমঝিম করে। আর অনেকে দেখা যায় যে শুধু পায়ে ব্যথা না, এর সাথে জয়েন্টেও ব্যথা করে। আসলে এই সবগুলি মিলিয়েই একটা পূর্ণাঙ্গ ডায়াগনোসিস করতে হবে। তবে আমি বলবো যে আপনি যখন ঘুম থেকে ওঠেন, যদি হালকা ব্যথা করে, আপনি ফ্লোরের মধ্যে পা না রেখে নরম স্পঞ্জের স্যান্ডেল পরবেন। এবং আপনি অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ প্রথমে ওনাকে দেখান, উনি দেখে আপনার সব পরীক্ষা নিরীক্ষা করে, ক্লিনিক্যাল পরীক্ষা, তারপরে উনি ডিসিশন নিবে আপনাকে ল্যাবরেটরি কোনো পরীক্ষা করতে হবে কিনা এবং কি করতে হবে। জি ডাক্তার শামীম আহমেদ, জি আমাদের দর্শক জানিয়েছেন যে তার বয়স 62, তিনি ডায়াবেটিক পেশেন্ট এবং তিনি ধূমপান করেন না। ওই ডায়াবেটিসের জন্য ওখানকার যে পায়ের স্নায়ু, পায়ের না সারা শরীরের স্নায়ুতে এক ধরনের
পরিবর্তন হয়, আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি, এর জন্য এরকম ব্যথা করে এবং দেখা যায় যে অনেকক্ষণ থাকে এবং বেশ অনেক জ্বালা পোড়া করে। আমার মনে হয় একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে উনি এটার জন্য সঠিক দিক নির্দেশনা পাবেন। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা আবার আসলে ফিরে যেতে চাই আলোচনায়। ডাক্তার শামীম আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আমরা করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে গিয়ে যখন নিম্ন আয়ের মানুষরা যেখানে বসবাস করেন বিভিন্ন বস্তিতে আমরা যখন ঘুরেছি দেখেছি সেখানে কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ একেবারে মানে নেই বললেই চলে, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে শারীরিক যে পরিশ্রম, কায়িক শ্রম, এই পরিশ্রমের সঙ্গে রোগ প্রতিরোধে ক্ষমতা তৈরি হবার কি কোনো সম্পর্ক রয়েছে? ধন্যবাদ, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। এই সম্পর্কে আমি যেটা বলবো যে আমাদের দেশে কিন্তু একটা টেস্ট হয়েছিল, মানে একটা স্টাডি IDCR এবং ICD-DRB, সেখানে দেখা গেছে যে আমাদের দেশে মানে 50-এরও বেশি সংখ্যক রোগী, ভাগ রোগীর উপসর্গ নাই। বোম্বেতে বস্তিতে একটা স্টাডি করে দেখা গেল যে সেখানে সিমটমস নাই কিন্তু প্রায় 80% রোগী উপসর্গবিহীন। তার মানে হচ্ছে যে বস্তিতে করোনা নাই কথাটা সত্যি না, বস্তিতে করোনা আছে কিন্তু এখানে উপসর্গ সেইভাবে দেখা যায় না। এটা একটা গবেষণার বিষয়। তবে আমার যেটা মনে হয় যে আমরা যেটা দেখি যে করোনাতে সবচেয়ে খারাপ অবস্থা হয় তাদেরই যাদের কোমরবিডিটি আছে, বিশেষ করে যারা স্থূলকায়, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের অসুখ, এরকম বিভিন্ন ধরনের অসুখ থাকে তাদের ক্ষেত্রে এটা সিভিয়ার হয়। এখন আমাদের বস্তিতে যারা থাকেন ওনারা কিন্তু কায়িক পরিশ্রম বেশি করেন, ফলে ওনাদের স্থূলতার সমস্যা নেই, রক্তের চর্বির সমস্যা কম, ডায়াবেটিস কম, ফলে কোমরবিডিটি কম থাকার জন্য ওনাদের উপসর্গগুলি সিভিয়ার হয় না বা হসপিটালে ভর্তি হওয়া অথবা ICU-তে যাওয়া সেরকম হচ্ছে না। কিন্তু বস্তিতে কিন্তু করোনা আছে, এই জন্য আমরা বলি যে RT-PCR সবসময় সম্ভব না হলেও আমরা যদি অ্যান্টিবডি টেস্ট করি তাহলে আমরা কিন্তু দেখব যে বস্তিতে প্রচুর পরিমাণে রোগী আছে। সুতরাং আমরা এই ধারণাতে থাকি যে বস্তিতে করোনা নাই, না এটা ঠিক না, করোনা আছে কিন্তু করোনার উপসর্গগুলি অত প্রকট আকার ধারণ করেনি।